সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর এই উৎসবকে কেন্দ্র করে গোড়াপাড়া এলাকার বাসিন্দারা সব সময় নতুন কিছু করার চিন্তা করেন। এজন্য প্রতি বছর পূজার গেটে আনা হয় নতুনত্ব, তেমনি প্রতিমাগুলোতেও আনা হয় ভিন্নতা। এবারও তার ব্যতিক্রম নয়। এবার পানির খালি বোতল দিয়ে তৈরি হয়েছে বিশাল এক গেট। প্রায় ৬ মাস ধরে সংগ্রহ করা হয় হরেক রকমের পানির বোতল। গত ২ মাস ধরে ১৫-১৬ জন মিলে বোতলগুলো চিকন তার দিয়ে গেঁথে ফ্রেম তৈরি করেন। এরপর তা বাঁশের তৈরি তোরণে বেঁধে তৈরি করা হয় নান্দনিক এই গেট। এতে ব্যবহার হয়েছে ৭২০১টি খালি বোতল, প্রায় ১৫ কেজি পেরেক, ১০ কেজি তার ও প্রায় ৩০ CFT কাঠের বাটাম। খরচ হয়েছে প্রায় ৪০,০০০ টাকা। পূজার প্রথম দিনেই এই গেটের খবর ছড়িয়ে পড়ায় তা দেখতে ভিড় করেন উৎসুক জনতা। বোতলগুলো দোকানের থেকে আমরা সংগ্রহ করছি, আর আমরা কাজটা করছি গুণো তার দিয়ে এবং বাঁশের কিছু কাজ দিয়ে, তাই ব্যবহার করছি। খুব সারা পাচ্ছি, সবাই পছন্দ করছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? এটা তো একটা থিম করার চেষ্টা, যার কারণে আমরা গেট থেকে শুরু করে মণ্ডপ পর্যন্ত আমরা হচ্ছে বোতলেরই কাজ করব। প্রথম দিন থেকে অনেক ভিড় হচ্ছে, অনেক লোকজন আসছে, অনেকেরই অনেক পছন্দ হয়েছে গেটটা। আমাদের গেটটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, অনেক জায়গা থেকে লোক আসতেছে, আপনার ছবি তুলতেছে, ভিডিও করতেছে। বোতল দিয়ে গেট বানানো হয়েছে, তা আমরা কখনো এখানে আসি না, কিন্তু এই জিনিসটা আমরা দেখার জন্য আসছি। এদিকে মন্দির কমিটি বলছে পূজার গেটে নতুনত্ব ও পরিবেশ দূষণকারী প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতেই তাদের এই উদ্যোগ। আমরা চাই যে লোকে সচেতন যে প্লাস্টিক খুবই ক্ষতিকর, প্লাস্টিক অবশ্যই বর্জন করতে হবে। আমরা এই গেটের পর আমাদের পুজোর শেষে আমরা পুরো এই প্লাস্টিক নিয়ে আমরা নিজেরাই পোড়াই দেব। যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোড়াপাড়ায় ১২০টি সনাতন ধর্মের পরিবার বসবাস করেন। এ পরিবারগুলো নিজস্ব মন্দিরে প্রতি বছর দুর্গাপূজার আয়োজন করে থাকে। সময় সংবাদ, যশোর।